প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সকলে ভালো আছেন। বেঁচে গেল ব্রাজিল ফুটবল, ফিফা থেকে পেল সুখবর, আসুন জেনে নেই বিস্তারিত। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা থেকে বড় সুখবরই পেয়েছে ব্রাজিল। দেশটির আদালতের নির্দেশে গত ডিসেম্বরের শুরুতে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পদ থেকে সরিয়ে দেওয়া হয় এডলান্ডো রদ্রিগেসকে। ফিফার নিয়ম অনুযায়ী ফুটবল কনফেডারেশনের বাইরে হস্তক্ষেপ অবৈধ, আর সে কারণে সিটি পাঠিয়ে সিবিএফকে নিষিদ্ধ করার হুমকি দিয়েছিল ফিফা। তবে আপাতত কেটে গেছে সেই শঙ্কা। ফিফার আইনি বিভাগের পরিচালক এমিলিও গার্সিও জানান, রদ্রিগেস সিবিএফ সভাপতি পদে ফেরায় ব্রাজিল ফুটবলার নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা নেই। ব্রাজিলের রিও ডি জেনিরো আদালত গত 7 ডিসেম্বর রদ্রিগেসকে সিবিএফ সভাপতি পদ থেকে সরিয়ে দেয়। এরপর অন্তর্বর্তীকালীন একজন সভাপতিও নিয়োগ দেওয়া হয়। ফিফা এরপর সিবিএফকে পাঠানো চিঠিতে উল্লেখ করে, দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন এবং ফিফার গঠন করা কমিশন সিবিএফ পরিদর্শনের পরই কেবল নির্বাচনী কার্যক্রম শুরু করা যাবে। ফিফার চিঠির পর গত সপ্তাহে ব্রাজিলের উচ্চ আদালত রদ্রিগেসকে সিবিএফ সভাপতি পদে ফিরিয়ে আনার নির্দেশ দেন। এদিকে পদ ফিরিয়ে পেয়ে ফিফা ও কনমেবলকে ধন্যবাদ জানিয়েছেন রদ্রিগেস। তিনি বলেন, এটাই সেই মুহূর্ত যখন ব্রাজিলের ফুটবল স্বাভাবিক অবস্থায় ফিরল। আমাদের সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ। ব্রাজিলের ফুটবল উন্নয়নে মনোনিবেশ করতে চাই। আমি স্বচ্ছভাবে নির্বাচিত হয়েছি। ব্রাজিলের ক্লাব ও জাতীয় দল এখন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পারবে। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে শাওন ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।